Hello and welcome everyone to CE101 Engineering Mechanics course. I hope Ridwan sir have taken already two classes. Let me explain about this course first. Civil Engineering Department has some core courses which are the very basic courses. So CE101 is one of the very basic courses of civil engineering. This course CE101, then CE211 of which is known as solid mechanics 1, which you will do in level 2 term 1, and CE213 solid mechanics 2 you will do in level 2 term 2 are the very basic courses of civil engineering. If a student has a very clear idea of these three courses, he will definitely learn and like civil engineering very much. So, একজন স্টুডেন্ট কে অবশ্যই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স CE101 খুব ভালোভাবে বুঝতে হবে. তো ডিউ টু করোনা প্যান্ডেমিক উই আর নট এবল টু ডু দিস কোর্স ফিজিক্যালি ইন আওয়ার ক্লাস. But I will try my best to explain things online. So what I will do, I will upload a PDF every week, and then a follow-up video lecture will be posted in Facebook. So if you have questions, let me know in comment box in Facebook. I will try my best to explain this your questions. Okay. So these two books are the references for my course. Analytical Mechanics by Ferris and Chambers, 3rd edition. So, tomader BioStel library te boiter PDF boiter hard copy ache. To keu jodi tumra soft copy download korte paro, please send me a copy, and it will be very best if you can download the soft copy. To tumra ektu dekho online je ei boita Analytical Mechanics by Ferris and Chambers 3rd edition এই বইটা তোমরা PDF ডাউনলোড করতে পারো কিনা. অদারওয়াইজ আই হ্যাভ সাম স্ক্যান্ট চ্যাপ্টার্স, তো আমি ওইগুলা তোমাদেরকে পাঠাবো. আর যদি কেউ PDF ডাউনলোড করতে পারো, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল. ওকে, তো আমাদের এই বইটা হচ্ছে মেইন টেক্সট বুক থাকবে, অ্যানালাইটিক্যাল মেকানিক্স বাই ফেরিস এন্ড চেম্বার্স 3rd এডিশন. আচ্ছা, আমি যে টপিকগুলো পড়াবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্টস অ্যান্ড প্রিন্সিপলস অফ মেকানিক্স, যেটা আমি আজকে কভার করব. সেকেন্ড যে চ্যাপ্টার সেটা থাকবে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার. থার্ড হচ্ছে ফ্রিকশন. ফোর্থ চ্যাপ্টার হচ্ছে ইম্পালস অ্যান্ড মোমেন্টাম. ফাইনালি ট্রাস অ্যানালাইসিস. তো তোমাদের ফাইনাল এক্সামে এই পাঁচটা টপিক থেকে তোমরা হোপফুলি পাঁচটা সেট পাবা. তো খুব ভালোভাবে প্রত্যেকটা টপিক পড়তে হবে. তো চলো, মেকানিক্স. মেকানিক্সের ডেফিনিশন কি? তো মেকানিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ফিজিক্স হুইচ অ্যালাউজ ওয়ান টু ডেসক্রাইব অ্যান্ড প্রেডিক্ট দি কন্ডিশনস অফ রেস্ট অর মুভমেন্ট অফ পার্টিকেল. একটা পার্টিকেল রেস্টে বা মোশনে থাকলে তার কন্ডিশন কি হবে, তার অবস্থা কি হবে, এবং তার কেন মোশনটা ক্রিয়েট হবে, সেইগুলা এই মেকানিক্সে কভার করা হয়, ঠিক আছে? চলো, মেকানিক্সের ব্রাঞ্চ হচ্ছে দুইটা, স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স. তো ডাইনামিক্সের দুইটা পার্ট, একটা হচ্ছে কাইনেটিক্স এবং কাইনেমেটিক্স. তো স্ট্যাটিক্স এবং ডাইনামিক্সের মধ্যে পার্থক্য কি, কাইনেটিক্স এবং কাইনেমেটিক্সের মধ্যে পার্থক্য কি আমরা দেখব. পরীক্ষায় তোমরা একটা প্রশ্ন পাবা যে ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স সম্পর্কে বলো, অথবা কাইনেটিক্স এবং কাইনেমেটিক্স সম্পর্কে বলো. তো স্ট্যাটিক্স এর বাংলা অর্থ হচ্ছে স্থিতিবিদ্যা, আর ডাইনামিক্স হচ্ছে গতিবিদ্যা, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে বলবিদ্যা মেকানিক্সে পড়েছ. স্ট্যাটিক্স হচ্ছে যে যখন কোনো একটা অবজেক্ট স্থির থাকবে, সময়ের সাথে যদি অবস্থার পরিবর্তন না হয়, তো এই কন্ডিশনটাকে আমরা বলি স্ট্যাটিক্স, ঠিক আছে? এখানে সামেশন এফ ইকুয়াল টু হচ্ছে জিরো. আর ডাইনামিক্স হচ্ছে যখন অবজেক্টটা স্থির থাকে না, সময়ের সাথে সাথে অবস্থার পরিবর্তন হয়, তো সামেশন এফ
not equal to zero. আরেকটা বিষয় হচ্ছে যে স্ট্যাটিক্সে যদি অবজেক্টটা মোশনেও থাকে তাহলে সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যেতে থাকে, মানে সমবেগে যাইতে থাকবে। যদি সমবেগে যায় আমরা জানি অ্যাক্সিলারেশন কি হয়, জিরো। সো নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, যেহেতু সমবেগে যাচ্ছে তো অ্যাক্সিলারেশন জিরো, সো এফ ইকুয়াল টু জিরো। আর ডাইনামিক্সে এরকম না, একটা ত্বরণে যাবে বা মন্দনে যাবে, যাই হোক, তো এই ক্ষেত্রে অ্যাক্সিলারেশন থাকবে এবং সামেশন এফ নট ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, এবার আসো আমরা তোমার যেমন এখানে বলতেছে যে স্ট্যাটিক্সে নো অ্যাক্সিলারেশন আর ডাইনামিক্সে ফোর্স অ্যাপ্লাই করা করলে এবং একটা ত্বরণ এসে মোশনে থাকবে। তো কাইনেটিক্স এবং কাইনেমেটিক্সের মধ্যে পার্থক্য কি, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে কাইনেটিক্স এবং কাইনেমেটিক্স দুইটাই ডাইনামিক্সের পার্ট। ঠিক আছে, তো কাইনেটিক্স এবং কাইনেমেটিক্সের বেসিক ডিফারেন্স হচ্ছে যে কাইনেটিক্সে আমরা কজ অফ মোশন নিয়ে স্টাডি করি, মোশনটার কারণ কি, কেন মোশনটা হলো সেটা হচ্ছে কাইনেটিক্স। আর ফোর্স দেওয়ার কারণে আমাদের যে মোশনটার কজ, ফোর্স দিলা এখন কি হলো অবজেক্টে, সেটা হচ্ছে কাইনেমেটিক্সের পার্ট। কাইনেমেটিক্স ইজ কনসার্নড উইথ দি স্টাডি অফ দি মোশন অফ এ বডি উইথাউট বিয়ারিং ইন মাইন্ড দি কজ অফ মোশন, ফোর্স। ঠিক আছে, যে মানে ফোর্স কাইনেমেটিক্সের পার্ট, মানে কাইনেমেটিক্সের পার্ট না, ফোর্স দিলা এই জন্য তার মধ্যে ভেলোসিটি আসবে, ত্বরণ আসবে, এগুলা কাইনেমেটিক্সের পার্ট। কাইনেমেটিক্সের ফর্মুলাগুলো হচ্ছে এগুলা, আর কাইনেটিক্সের ফর্মুলা হচ্ছে নিউটনের সেকেন্ড ল, এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, ডিলস উইথ দি কজেস ফর দি মোশন, আর এখানে হচ্ছে ডিলস উইথ দি পজিশন, অ্যাক্সিলারেশন অ্যান্ড স্পিড। আর কাইনেটিক্সে মাসটা কনসিডার করা হয় কিন্তু কাইনেমেটিক্সে মাস কনসিডার করা হয় না। দেখো ফর্মুলাগুলোতে মাস নাই, আর কাইনেটিক্সে দেখো এখানে একটা মাস আছে। তো এই হচ্ছে আমাদের কাইনেটিক্স এবং কাইনেমেটিক্সের পার্ট। কাইনেটিক্সে হচ্ছে নিউটনের সেকেন্ড লটা ব্যাপার কনসিডার করা হয় এবং মোশনের কজ এবং মাসটা কনসিডার করা হবে। কাইনেমেটিক্সে আমাদের রেজাল্টটা কনসিডার করা হয়, কজ অফ মোশনটা না, রেজাল্ট অফ মোশনটা কনসিডার করা হবে। পজিশন, অ্যাক্সিলারেশন, স্পিডটা কনসিডার করা হয় এবং মাস কনসিডার করা হয় না। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা পার্থক্য শিখি যে রিজিড বডি এবং ডিফর্মেবল বডির মধ্যে পার্থক্য কি, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই টপিকটা খুব ভালোভাবে পড়বা। দেখো রিজিড বডি হচ্ছে এমন একটা অবজেক্ট বা পার্টিকেল যেইটা তার মেনটেন দি সেম পজিশনস রিলেটিভ টু ওয়ান অ্যানাদার বিফোর অ্যান্ড আফটার অ্যাপ্লাইং লোড। তুমি লোড অ্যাপ্লাই করার পূর্বে তা পার্টিকেলগুলোর যে অপোজিশন একটার সাপেক্ষে আরেকটার ছিল, লোড অ্যাপ্লাই করার পরেও একটা পার্টিকেলের সাপেক্ষে আরেকটা পার্টিকেলের পজিশন একই আছে। তো বেসিক্যালি দেয়ার ইজ নো সাচ এ থিং অ্যাজ পারফেক্টলি রিজিড বডি। তুমি যদি একটা অবজেক্টের উপরে বল প্রয়োগ করো তাহলে অবশ্যই তার যে পার্টিকেলগুলো এদের রিলেটিভ ডিসপ্লেসমেন্ট থাকবে, এই জন্য ডিফর্মেবল বডি বলা হয় ওই অবজেক্টগুলোকে। যে ডিফর্মেবল বডি ইজ ওয়ান দ্যাট ক্যান ডিস্টর্ব, ইট উড নর্মালি রেফার টু এ সলিড অবজেক্ট সো দ্যাট ইট ডিফর্মস। তো আমাদের যে সলিড, আমাদের যে ইঞ্জিনিয়ারিং মেকানিক বা সলিড মেকানিক্সে আমরা অ্যাকচুয়ালি রিজিড বডি তো পাবো না, কিন্তু আমাদের মোশন, আমাদের পার্টিকেলগুলোর রিলেটিভ ডিসপ্লেসমেন্ট খুবই স্মল, তো এই জন্য আমরা রিজিড বডি অ্যাজাম্পশনটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখানে একটা আইডিয়ালাইজেশন বোঝা হচ্ছে কনসেন্ট্রেটেড ফোর্স। তোমরা মনে হয় রিদওয়ান স্যার পড়িয়েছে যে আমাদের একটা অবজেক্টের উপরে অনেক ধরনের বিষয় থাকতে, ফোর্স থাকতে পারে। যেমন এটা যদি একটা বিম হয়, ধরো এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এটা একটা হিঞ্জ সাপোর্ট, তাই না? আর ধরো এটা একটা রোলার সাপোর্ট। হিঞ্জ সাপোর্টে আমরা জানি যে হিঞ্জ সাপোর্টে আমাদের রিয়েকশন আসে কয়টা, দুইটা, একটা হচ্ছে হরাইজন্টাল ভার্টিক্যাল রিয়েকশন, একটা হচ্ছে হরাইজন্টাল রিয়েকশন। আর রোলার সাপোর্টে আমাদের একটা রিয়েকশন থাকে, রিয়েকশন থাকে মানে যে তুমি যদি এখানে এই বিমটার উপরে বল প্রয়োগ করো তাহলে এই সাপোর্টটা এই বিমটাকে হরাইজন্টালি নড়তে দিবে না এবং ভার্টিক্যালিও নড়তে দিবে না,
এই জন্য এখানে দুইটা রিয়াকশন পাওয়া যাবে। আর এই রোলার সাপোর্টটা শুধুমাত্র ভার্টিক্যালি আটকে আটকিয়ে রাখবে, কিন্তু হরাইজন্টালি সে মুভমেন্ট করতে পারবে। এই জন্য রোলার সাপোর্টে একটা ভার্টিক্যাল রিয়াকশন থাকে। তো দেখো একটা বিম, এই বিমে দুই ধরনের লোড অ্যাপ্লাই হতে পারে। ধরো এই যে একটা লোড, এটাকে বলা হয় পয়েন্ট লোড অথবা কনসেন্ট্রেটেড লোড। আরেকটা লোড হইতে পারে আমাদের, সেটা হচ্ছে এরকম, সেটাকে বলা হয় ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এটাকে আমরা বলি নর্মালি সাধারণত, ধরো এটা লিনিয়ার ফিটে থাকে, যে টু কিপ পার ফিট, ধরো এক ফিটে দুই কিপ হচ্ছে, তাই না? কিপ কিপ মানে হচ্ছে 1 কিলো পাউন্ড, 1 কিলো পাউন্ড হচ্ছে 1000 পাউন্ড। ধরো আমাদের পুরা বিমটা লেন্থ যদি আমাদের হয় ধরো 10 ফিট, তাহলে 10 ফিট, তাহলে আমাদের টোটাল লোড কত হবে? 1 ফিটে 2 কিপ লোড পড়তেছে, 10 ফিটে তাহলে 20 কিপ লোড পড়বে। আমরা বলতে পারি যে ধরো এভাবে দিয়ে এটা হচ্ছে আমাদের 20 কিপ ডিউ টু ইউডিএল। আর দূরত্ব কত দূরে কাজ করতেছে? সাপোর্ট থেকে আমাদের অর্ধেকে কাজ করে, ধরো এটা হচ্ছে তখন 5 ফিট, বুঝতে পারছে? তো এখানে বলতেছে যে কনসেন্ট্রেটেড ফোর্স, কনসেন্ট্রেটেড ফোর্স হচ্ছে একটা পয়েন্টে কাজ করবে আর কি। আচ্ছা এখানে একটা প্রশ্ন বলছে যে ট্রাই টু ফাইন্ড দি সিজি অফ দি লোড অ্যারেঞ্জমেন্ট ইফ দি ডিস্টেন্স বিটুইন দি হুইল ইজ 16 ফিট। তোমরা এটা কি পারবা? ধরো এই হুইলে এই অ্যাক্সেল, অ্যাক্সেল মানে এখানে দুইটা চাকা আছে, তো এই চাকা দুইটি দিয়ে আমাদের যে লোডটা কাজ করতেছে, অ্যাক্সেল লোড সেটা হচ্ছে 40 কিলো নিউটন, আর এই হুইল এই অ্যাক্সেলটাতে কাজ করতেছে 160 কিলো নিউটন। তাহলে বলো তো যে আমাদের সিজিটা, এই দুই লোডের সিজি কোথায় হবে? তো এটা আমি তোমাদেরকে একটু করিয়ে দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে 40 কিলো নিউটন, এটা হচ্ছে 160 কিলো নিউটন, এদের মধ্যবর্তী দূরত্ব কত? 16 ফিট। হ্যাঁ 16 ফিট। তো আমরা ধরে নিলাম যে এই এই 40 কিলো নিউটন থেকে 1 ফিট দূরে আমাদের সিজিটা আছে, তাই না? তাহলে সিজির সাপেক্ষে এই বলের যে মোমেন্ট, এই বলের মোমেন্ট কি হবে? সমান হবে, ঘূর্ণন সমান হবে, এটাই সিজি ডেফিনিশন। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এই এই ফোর্সটার মোমেন্ট কত? মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে এই সিজির সাপেক্ষে এই ফোর্সটা দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা হচ্ছে 40 ইনটু এক্স, আর এই ফোর্সটা দিচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে দেখো ঘুরতে চাচ্ছে। তাহলে 160 ইনটু এই দূরত্বটা হচ্ছে 16 মাইনাস এক্স, তাহলে এটা যদি সলভ করো তুমি এক্স পাবা 12.8 ফিট। তার মানে এই 40 কিলো নিউটন থেকে 12.8 ফিট দূরে আমার সিজিটা থাকবে এই হুইল অ্যারেঞ্জমেন্টের কারণে। ঠিক আছে, গুড, চলো আগাই। আমাদের নিউটন, আমাদের যে ডাইনামিক্স আছে, গতিবিদ্যা, বলের বল প্রয়োগ করছি অবজেক্টের উপরে, তো এখানে আমাদের তিনটা ফর্মুলা আছে, যেটা আমরা ইন্টারমিডিয়েটে বা 19 পড়ে এসেছি, নিউটনের থ্রি লস অফ মোশন। তো ফার্স্ট লটা ছিল এরকম যে আমি যদি একটা অবজেক্টের উপরে বল প্রয়োগ না করি, তাহলে অবজেক্টটা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাচ্ছে। If the object is at rest, then it wants to stay at rest for infinite time. Or if the object is moving at a speed, then it tends to move at a constant speed. This is the first law of Newton's law. তো নিউটনের প্রথম সূত্র হচ্ছে যে যদি কোনো বস্তু স্থির থাকে সে স্থিরই থাকতে চাইবে, আর যদি তুমি গতিশীল থাকে তাহলে সে গতিশীলই থাকবে যদি তুমি বাইরে থেকে বাহ্যিক বল প্রয়োগ না করো। তো এই থেকে আমাদের একটা কনসার্ন আসছে, সেটাকে বলি আমরা জড়তা। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট ল কন্টেইনস দি প্রিন্সিপাল অফ দি ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস, মেইন টপিক অফ কনসার্ন ইন স্ট্যাটিক, মানে ইকুইলিব্রিয়ামে থাকতে চাই। যদি অবজেক্টটা স্থির থাকে, তাহলে তুমি একটা অবজেক্টের উপরে বল প্রয়োগ করলা, তাহলে যদি সে সামেশন এফ ইকুয়াল টু 0 হয়, তাহলে সে দেখা যাবে একটা কনস্ট্যান্ট স্পিডে যাইতে থাকবে অথবা স্থির থাকবে, তাই না? তো এই যদি কনস্ট্যান্ট স্পিডে যাইতে যায়, ভি স্পিডে, তাহলে অ্যাক্সিলারেশন 0 হয়ে যাবে, তার মানে তার মধ্যে কোনো ত্বরণ থাকবে না। আর যদি সে এই তিনটা ফোর্সের কারণে স্থির থাকে, তাহলে তো আর সে মুভ করবে না। এই লটা হচ্ছে ফার্স্ট ল। ঠিক আছে, নিউটনের ফার্স্ট ল থেকে একটা কনসেপ্ট আসে, সেটাকে বলে ইনার্শিয়া। ইনার্শিয়া মানে জড়তা, জড়তা মানে বস্তুর একটা প্রপার্টি যে সে যে অবস্থায় থাকতে চাচ্ছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা তাকে আমরা বলি ইনার্শিয়া বা জড়তা। আচ্ছা সেকেন্ড ল, সেকেন্ড ল তো আমরা জানি যে এফ ইকুয়াল টু এম এ, তাই না?
যে এ পার্টিকেল অফ মাস এম অ্যাক্টেড আপন বাই অ্যান আনব্যালেন্সড ফোর্স এফ। আনব্যালেন্সড মানে ফোর্সটা ব্যালেন্স হয় নাই, তো এই ফোর্সের কারণে বস্তুর এম মাসের একটা অবজেক্ট যদি এ ত্বরণে যায় তাহলে আমাদের ফর্মুলাটা হয় এফ ইকুয়াল টু এম এ। সেকেন্ড ল ফর্মস দি বেসিস ফর মোস্ট অফ দি অ্যানালাইসিস ইন ডাইনামিক্স। বিষয়টাকে একটু দেখি আমরা, চলো মনে করো তোমার আমাদের একটা অবজেক্ট আছে, ধরো কথার কথা আমি এদিকে ধরো ধরো এটা বাঁকা হয়ে গেছে, ধরো এটা বাঁকা না, ধরো তুমি একটা অবজেক্ট একটা ফোর্স দিলা একদম এক্স অ্যাক্সিস বরাবর, ধরো 10 কিলো নিউটন, 10 কিলো নিউটন, ঠিক আছে। এখন তুমি যদি অবজেক্টের উপরে এদিকে তুমি 10 কিলো নিউটন দাও কথার কথা, তাহলে অবজেক্টের অ্যাক্সিলারেশন কত? অ্যাক্সিলারেশন হচ্ছে জিরো, কারণ কি সামেশন এফ ইকুয়াল টু হচ্ছে জিরো। যেহেতু সামেশন এফ ইকুয়াল টু জিরো, তাহলে সামেশন এফ ইকুয়াল টু জিরো, তাহলে আমার অ্যাক্সিলারেশন হচ্ছে জিরো। হ্যাঁ, এখন যদি নিউ এটা গেল তোমার অ্যাক্সিলারেশন যেহেতু জিরো তাহলে অবজেক্টটা স্থির থাকবে, এটা হচ্ছে ফার্স্ট লো দেখলাম। আমরা যদি এখন এই অবজেক্টের উপরেই ধরো আমি এদিকে দিলাম 10 কিলো নিউটন, আর ধরো তুমি এই এই ডিরেকশনে তুমি ফোর্স দিলা ধরো 20 কিলো নিউটন, এবার কি হবে? এখন কিন্তু সামেশন এফ ইকুয়াল টু জিরো না, সামেশন এফ ইকুয়াল টু কত? সামেশন এফ ইকুয়াল টু হচ্ছে 20 - 10, তার মানে 10 কিলো নিউটন। কোন ডিরেকশনে? 10 কিলো নিউটন, কিন্তু আমাদের রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে অবজেক্টটা এদিকে মুভ করতে চাবে কোনো একটা ত্বরণে, সেটা কত? সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এখানে আমরা রেজাল্টেন্ট যে অ্যাক্সিলারেশন সেটা বের করতে পারবো এফ ডিভাইডেড বাই এম। এফ কত? রেজাল্টেন্ট ফোর্স 10, আর এম হচ্ছে মাস। এটা হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল। থার্ড ল হচ্ছে যে কোনো একটা অবজেক্টের উপর যদি তুমি বল প্রয়োগ করো তাহলে তার ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়েকশন পাওয়া যাবে, বুঝেছ? যদি আমি একটা দালানের উপরে 10 কিলো নিউটন ফোর্স দিই তাহলে দালান আমাকে 10 কিলো নিউটন প্রতিক্রিয়া দিবে। আচ্ছা ঠিক আছে, আমরা এফ ইকুয়াল টু এম এটা আমরা জানি, আমরা ডাব্লিউ ইকুয়াল টু এম জি এটাও জানি, এককটা তো বুঝতেই পারছো, মাসের একক হচ্ছে কিলোগ্রাম আর অ্যাক্সিলারেশন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 1 নিউটন হচ্ছে 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কিলো নিউটনের ডেফিনিশন কি হবে? যে 1 নিউটন ইজ দি ফোর্স রিকোয়ার্ড টু গিভ এ মাস অফ 1 কেজি অ্যান অ্যাক্সিলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গুড, চলো এবার আমরা ফর্মুলাগুলো দেখি। তাই এই ফর্মুলাগুলো বলতে পারবা কিসের ফর্মুলা? এই ফর্মুলাটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে কাইনেটিক্স এর ফর্মুলা, বি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এগুলো হচ্ছে কাইনেমেটিক্স এর ফর্মুলা। আচ্ছা তো টেক এ নোট দ্যাট দি থার্ড ফর্মুলা ইজ ফর কাইনেটিক্স আর এগুলো হচ্ছে কাইনেমেটিক্স। এটা কাইনেটিক্স কেন? কারণ এটার মধ্যে মাস কনসিডার করা হচ্ছে এবং ফোর্স ফোর্সের কজ এগুলো নিই আমরা, মোশনের কজ যেটা নাকি ফোর্স সেটা কনসিডার করা হচ্ছে, কিন্তু এগুলাতে মাস নেই এবং ফোর্সের রেজাল্ট চিন্তা করা হচ্ছে। বি ইকুয়াল টু হচ্ছে ডিএস বাই ডিটি, এ হচ্ছে ডিভি বাই ডিটি। তোমরা মনে ইন্টারমিডিয়েটে একটা প্রশ্ন পড়তা যে বেগ বা তাৎক্ষণিক বেগ একটা আর একটা হচ্ছে দ্রুতি, তাই না? তাৎক্ষণিক বেগ একটা হচ্ছে গড় বেগ, একটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। গড় বেগ হচ্ছে যে আমরা টোটাল দূরত্ব কত গেল সেটাকে টোটাল সময় দিয়ে ভাগ করে দিলে আমরা গড় বেগ পেতাম, আর এই বেগটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। সময়ের ব্যবধান খুব শূন্যের কাছাকাছি হলে দূরত্বের পরিবর্তনকে আমরা বলি তাৎক্ষণিক বেগ, যেটা ব্যবকলন দিয়ে করতে হয় বা ডিফারেন্সিয়েশন, আমরা এটা করব একটু পরে। আচ্ছা এটা হচ্ছে আমাদের অবস্থার আর ইকুয়াল টু আর হচ্ছে একটা ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাই না? এই জিনিসগুলো আমরা জানি। এই জিনিসটা যদি একটু আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে বুঝাই, ধরো কিরকম আমরা মনে করো এই একটা এক্স ওয়াই জেড অ্যাক্সিস নিই, ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর একটা জেড অ্যাক্সিস আছে যেটা নাকি আউট অফ প্ল্যান, মানে বোর্ড আমাদের বোর্ড থেকে বের হয়ে আসতেছে, ঠিক আছে? তো ধরো এই জায়গায় একটা পিঁপড়া আছে এখানে, তা এই পিঁপড়ার অবস্থান কোথায় তুমি কিভাবে বের করো? তুমি বলবা স্যার এই যে এই পয়েন্টটা এটা আমাদের মূলবিন্দু, ও তাহলে
এখান থেকে পিঁপড়াটা এক্স অ্যাক্সিস বরাবর 2 মিটার দূরে আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর সে 2 মিটার দূরে আছে। তাহলে তুমি যদি এখানে মার্ক করে ফেলো এ পয়েন্ট, এবং পিঁপড়াটা যদি এই জায়গায় নাও থাকে, তুমি যদি নোট করো যে স্যার সকাল ধরেন 6টার দিকে আমাদের পিঁপড়াটা এ পয়েন্টে ছিল 2-2, তো তুমি আমি কেউ কিন্তু খুব সহজে ইজিলি পিঁপড়াটার অবস্থান জেনে যাবে, তাই না? আচ্ছা, এবার যদি ধরো একটা বাটারফ্লাই মানে প্রজাপতি উঠতেছে, তাহলে প্রজাপতির অবস্থান কি এই 2-2 দিয়ে হয়ে যাবে, না আরেকটা ডিমেনশন লাগবে? সে কত উপরে দিকে আছে, তাই না? এক্স ওয়াই এবং জেড লাগবে, ধরো 2-2 এবং 2, তখন তুমি কিন্তু বাটারফ্লাইয়ের অবস্থানটা পাবা। তো এরকমই এটা ভেক্টর অবস্থান, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা একটা ত্রিমাত্রিক ব্যবস্থা, তাই না? আচ্ছা, ভেলোসিটি গেল, অ্যাক্সিলারেশন গেল, এগুলো আমরা বুঝতেই পারতেছি আমরা, ঠিক আছে। অ্যাভারেজ ভেলোসিটি বলছিলাম তোমাদের যে ডেল এস বাই ডেল টি এস টু মাইনাস এস ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান, কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যেটা তাৎক্ষণিক বেগ বা শুধু বেগ, সেটা হচ্ছে ডিএস বাই ডিটি। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি করে নিলে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাব। আচ্ছা, যেমন দেখো এই এখানে একটা অবজেক্ট 5 মিটার গেছে, আবার 5 মিটার সে ট্রাভেল করে এই পজিশন আগের অবস্থানে চলে আসছে, তাহলে বলো সে ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করছে? ডিস্টেন্স কিন্তু ট্রাভেল করছে 0। ডিস্টেন্স বুঝতেছো? দূরত্ব, দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, আর সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে ডেলাস হচ্ছে 0, তাহলে বি অ্যাভারেজ কত হবে? 0, কারণ এসটি 10 মিটার। এখন আসো, আমরা যদি ভেলোসিটি না বলে আমরা যদি বলি স্পিড, যেটা নাকি দ্রুতি, তাহলে দ্রুতি কি হবে? 10 মিটার বাই 5 সেকেন্ড, তার মানে 2 মিটার পার সেকেন্ড, তাই না? হ্যাঁ, তার মানে আমরা আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম যে দ্রুতি আর একটা হচ্ছে ব্যাক, তো যেহেতু সে সরণ হচ্ছে 0, কারণ কি সে একবার গেল পজিটিভ 5 মিটার, আবার সে -5 মিটার করে আগে জায়গায় চলে আসছে, তাহলে দূরত্ব সরণ হচ্ছে 0। যেহেতু সরণ 0, তার মানে ব্যাগও 0, কিন্তু দ্রুতি আমরা পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড, কারণ এখানে দ্রুতি হচ্ছে ওইখানে আমরা ডিরেকশন আমরা বলি না, তাই না? জাস্ট আমরা স্পিড 10 মিটার ডিভাইডেড বাই 5 সেকেন্ড, সে যদি টোটাল 5 সেকেন্ড সময় লাগে আর কি। আচ্ছা, এখানে তিনটা কার্ভ আছে, তিনটা কার্ভে বলতে পারবা কোনটা রেক্টিলিনিয়ার মোশন হবে? এদিকে এস এবং টি, এ ফিগারে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে সে চলে যাচ্ছে, এবং একটা টাইমে ধরো 0 সেকেন্ডে জিরো তোমার দুই এক এক সেকেন্ডে গিয়ে আমরা বা 2 সেকেন্ডে ধরো 2 সেকেন্ডে জিরো, 3 সেকেন্ডে গিয়ে ধরো কিছু দূরত্ব পেয়ে গেল, 5 সেকেন্ডে দূরত্ব পেলা। এখানে সময়ের সাথে সাথে দূরত্বটা কিন্তু সরল রৈখিক না, তাই না? এটাও না কার্ভেচার, তার মানে এটা বক্রগতির উদাহরণ, আর এটা হচ্ছে আমাদের রেক্টিলিনিয়ার মোশনের উদাহরণ, কন্টিনিউয়াস এ নাম্বার ফিগারটা। সময়ের সাথে সাথে দূরত্বের বৃদ্ধির হার সমান। আচ্ছা, এখানে তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে অ্যাভারেজ অ্যাক্সিলারেশনটা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন হবে, ঠিক আছে? এখানে এ এবং টি দেয়া আছে, ফর দি গিভেন অ্যাক্সিলারেশন টাইম ফাংশন হুইচ গ্রাফ কুড রিপ্রেজেন্ট ইটস পজিশন টাইম ফাংশন। এখানে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে ত্বরণটা কি সমান, তাই না? সময় যতই বাড়ুক অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে যাচ্ছে, তাহলে এখানকার কোন ফিগারটা তোমার এই কার্ভকে রিপ্রেজেন্ট করে, এস দূরত্ব বনাম সময়, এটা কোন ফিগারটা আমাদের এই কার্ভকে রিপ্রেজেন্ট করবে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? এটা তোমরা চিন্তা করো যে দূরত্বের সাথে দূরত্ব এখানে কি সরলরৈখিকভাবে বৃদ্ধি পাচ্ছে, এখানে দূরত্বের সাথে সময় দেয়া আছে এবং সেটা সরলরৈখিকভাবে কমতেছে, আর এটা বাড়তেছে তারপর গিয়ে কমতেছে, এটাও এরকম, এটা তো হবেই না, তাই না? বুঝেই যাচ্ছে কোনটা হবে, বলো তোমরা আমাকে কমেন্ট করো। তবে একটা জিনিস মনে রাখবা যে দূরত্ব বনাম সময়ের যে লেখচিত্র বা গ্রাফ, এটা থেকে এটার স্লোপ থেকে আমরা পাই ব্যাক, তাই না? আচ্ছা, এটা দূরত্ব বনাম সময়ের গ্রাফ থেকে পাই। তাহলে আমাকে একটু চিন্তা করে বলো যে এই চারটা ফিগারের মধ্যে তোমাদের কাছে কি মনে হয় কোনটা হবে?
আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো যে ভেলোসিটি অফ এ পার্টিকেল দেওয়া আছে ভি ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস টু টি। এখানে এটার পজিশন যখন সময় যখন জিরো তখন দূরত্ব শূন্য, তো বলছে এটার অ্যাক্সিলারেশন এবং পজিশনটা বের করতে যখন টাইম 4 সেকেন্ড। চলো আমরা এই ম্যাথটা সলভ করি। কি বলছে আমাদের ভি, ভি ইকুয়াল টু দেওয়া আছে আমাদের টি স্কোয়ার প্লাস টু টি। আচ্ছা, তো বলছে এটার অ্যাক্সিলারেশন বের করতে এবং পজিশনটা বের করতে যখন সময় 4, কিন্তু আমাকে বলছে যখন টাইম 0 তখন এস 0। আচ্ছা, আমরা অ্যাক্সিলারেশন আমরা কি জানি? অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন আমরা জানি ডিবি ডিবি ডিভাইডেড বাই ডিটি, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে ডি বাই ডিটি, ভি দেওয়া আছে কত, টি স্কোয়ার প্লাস টু টি। তাহলে আমরা তো আমরা ডিফারেন্সিয়েশন জানি যে ডি বাই ডিএক্স কি, আমরা জানি যে ডি ডি বাই ডিএক্স আমাদের যদি এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে আমরা জানি সূত্রটা কি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে টি স্কোয়ার আছে তাই না টাইমের রেসপেক্টে, তাহলে আমরা লিখবো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান করলে টু টি উপরে হচ্ছে টু মাইনাস ওয়ান তার মানে ওয়ান প্লাস টু, আর ডিটি বাই ডিটি তো করলে কত হবে, টুই থাকবে তাই না? তাহলে আমরা টু টি প্লাস টি পেয়ে গেলাম। ওকে ফাইন, এবার দেখো বলো কি আমাদের প্রশ্নে কি চেয়েছিল। আমাদের প্রশ্নে চেয়েছিল যে যখন তোমার টাইম হচ্ছে 4 সেকেন্ড তখন অ্যাক্সিলারেশন কত। তাহলে কি লিখবো, যে যখন টি সমান সমান 4 সেকেন্ড তখন আমার অ্যাক্সিলারেশন হচ্ছে 2 ইন্টু 4 তার মানে 8 প্লাস 2 তার মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা আরেকটা করি। সেটা বলছে যে দূরত্ব পজিশনটা বের করতে বলছে কোথায় থাকবে যখন টাইম 4 সেকেন্ড। তো আমরা জানি আমাদের দেয়া আছে কি, ভি ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার প্লাস টু টি। আচ্ছা, তাহলে আমরা জানি ভি সমান সমান হচ্ছে ডিএস ডিএস বাই ডিটি, তাই না? ভি ইকুয়াল টু হচ্ছে ডিএস বাই ডিটি, দূরত্বের পরিবর্তনের হার, এবং ডিএস বাই ডিটি মানে এটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি ডিএস সমান সমান হচ্ছে ভি ডট ডিটি। তাহলে ডিএস সমান সমান কি পাচ্ছ, ভি, ভি মানে টি স্কোয়ার প্লাস টু টি ইন্টু ডি টি, এটা হচ্ছে ডিএস। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, আমরা একটু আর একটু সাজাই যে ডিএস সমান সমান আমরা তাহলে পাচ্ছি টি স্কোয়ার ডিটি প্লাস টু টি ডিটি, তাই তো? আচ্ছা, এবার আমরা এটা ইন্টিগ্রেশন করব। আমরা ইন্টিগ্রেশন করব কিসের রেসপেক্টে বলো? আমরা যেহেতু টাইম হচ্ছে 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত, তাহলে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন ডিএস সমান সমান হচ্ছে টি স্কোয়ার ডিটি প্লাস হচ্ছে কনস্ট্যান্টটা বাইরে নিয়ে গেলাম টু, এখানে হচ্ছে টি ডিটি, এখানে হচ্ছে 0 থেকে 4 সেকেন্ড, আর 0 থেকে যখন 4 সেকেন্ড তখন দূরত্ব হচ্ছে এস। তাহলে ডিএস রে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো এস এস এটা, এবং এটা হবে 0 4, আর টি স্কোয়ার ডিটি মানে কি, টি কিউব বাই থ্রি, এটা হচ্ছে তোমার 0 4, আর
প্লাস হচ্ছে 2, এখানে আমরা পাবো হচ্ছে টি স্কয়ার বাই 2, টি স্কয়ার বাই 2 কত 0 থেকে 4। আচ্ছা এবার এটা কিভাবে আসছে এটা তো মনে হয় জানো, আমি একটু দেখাই তারপর। এটা আসছে হচ্ছে তোমার আচ্ছা হ্যাঁ, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা ইন্টিগ্রেশনটা কিভাবে আসছে তাই না। দেখো তুমি যদি ইন্টিগ্রেশন জানো যে যদি x টু দি পাওয়ার n dx হয় তার মানে কি, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 এটাই ভাবে আসছে। দেখো t স্কয়ার dt তো n এর মান হচ্ছে 2, তাহলে t কিউব বাই 3। আমাদের এখানে একটা সাথে একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতে হবে c। আচ্ছা আমি একটু এটা ক্লিয়ার করে নিই। আচ্ছা এবার বলো তোমরা, তোমাদের হচ্ছে যে আমরা এটা পেলে, এখন আমাদেরকে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন যে কনস্ট্যান্ট সি এটা বের করতে হবে। তার আগে আমরা ইন্টিগ্রেশনটা যে করলাম, হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের যে টাইম যখন জিরো তখন এস হচ্ছে জিরো তাই না। আচ্ছা তাহলে টাইম যদি জিরো হয় আমাদের, আচ্ছা আমরা এই ইন্টিগ্রেশন যে লিমিটটা আমরা এটা ডিএস জিরো থেকে এস তারপর জিরো থেকে ফোর টি স্কোয়ার ডিটি প্লাস টু ফোর, তার মানে বোঝা যাচ্ছে যখন আমরা টাইম জিরো বসাই দিব তাহলে কিন্তু আমার এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মানটা চলে আসবে কত, জিরো থাকবে না তাই না, জিরো জিরো, কারণ টাইম জিরো এসও জিরো, তাহলে সি এর মান কত, জিরো। আলটিমেটলি আমি এই জিনিসটা পেয়ে যাচ্ছি, তাহলে আমি পেয়েছি যে s is equal to 0 4 না সরি এটা 0 s 0 s, কারণ টাইম যখন শূন্য তখন দূরত্ব শূন্য, টাইম যখন 4 সেকেন্ড তখন দূরত্ব হচ্ছে s। আচ্ছা আর এখানে আমরা যদি লিমিটটা বসাই তাহলে আমি পাচ্ছি 4 কিউব বাই 3, 4 কিউব বাই 3 আর মাইনাস 0 কিউব বাই 3 তার মানে 0, প্লাস প্লাস হচ্ছে 2 আর 2 কাটা, তাহলে 4 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, সেটা দরকার নেই। তাহলে আমি আলটিমেটলি s ইজ ইকুয়াল টু পাচ্ছি তোমার 64 বাই 3 আর চার চারে ষোলো। তাহলে 464 ডিভাইডেড বাই 3 প্লাস 16 37.33, তাহলে s ইজ ইকুয়াল টু পাচ্ছি 37.33 মিটার, কখন, যখন টাইম হচ্ছে 4 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা বুঝতে পারলাম। তো এখানে আরেকটা দেখো, দূরত্ব দেওয়া আছে s is equal to t cube plus 4 যখন টাইমটা সেকেন্ডে, তো এর টাইম যখন 0 তখন s হচ্ছে 0, তাহলে এখন এর অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি বের করতে হবে। কিভাবে, খুব সহজ, ফার্স্টে b equal to ds by dt, তারপরে b equal to ds by dt করে তুমি যা পাবা সেটাকে পরে তুমি অ্যাক্সিলারেশন বের করতে হবে dv by dt, বুঝা যাচ্ছে। মানে তোমার এখানে হবে যে b সমান সমান তুমি ds বাই dt ব্যবকলন করতে হবে, কোনটাকে, এই যে এই জিনিসটাকে t কিউব প্লাস 4, তাহলে এটা ব্যবকলন করলে কত হবে 3t স্কোয়ার প্লাস আর
যেহেতু 4 4 একটা কনস্ট্যান্ট, এটা ব্যবকলন 0, তার মানে তুমি পাবা 3t স্কয়ার। তো b পাওয়া গেল, তো টাইম 4 সেকেন্ড বসায় দাও। 4 সেকেন্ড বসিয়ে দিলে কত হবে? 4 4 16, 3 16 48 মিটার পার সেকেন্ড। অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি। তাহলে ডিভি বাই ডিটি করলে এটাকে করতে হবে, তাই না? হ্যাঁ, এটাকে করলে কত হবে? 60। তাহলে টাইম 4 সেকেন্ড বসায় দাও, 4 6 24, 24 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ হয়ে গেল। এখন আরেকটা অঙ্ক আছে, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা করবা, প্রবলেম থাকলে আমাকে জানাবা। ঠিক আছে, আজকে এতটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা করব। আর লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অ্যান্ড আই উইল ট্রাই টু এক্সপ্লেন ইন ডিটেল। প্লিজ সি ওয়েদার ইউ ক্যান কালেক্ট দিস বুকস, ওয়েদার ইন হার্ড কপি অর সফট কপি। ইফ ইউ ফাইন্ড এ সফট কপি প্লিজ সেন্ড মি। ওকে।